প্রিয় দর্শক সকল ইসলাম আপনারা দেখছেন রামবাগ। প্রিয় দর্শক, যে খবরটা দেখছি এটা, ডিএ মঞ্চে পুলিশের অনুরোধ, প্লিজ 29 তারিখ বসবেন না। বদলে কি বললেন আন্দোলনকারীরা? যেটা বলেছেন সেটা হচ্ছে যে বসব, উঠব না। পুলিশ বলছে যে ওই দিনে শহীদ মিনার চত্বরে তৃণমূল কংগ্রেসের একটা প্রোগ্রাম রয়েছে, যেখানে থাকবেন অভিষেক ব্যানার্জি, নিরাপত্তা নিয়ে একটা সমস্যা হতে পারে, সেই জন্য আপনারা বসবেন না। মানে এইরকম একটা অনুরোধ করা হয়েছে পুলিশের তরফ থেকে। কিন্তু প্রশ্ন যে পুলিশ কি করে এই অনুরোধটা করছে, যখন একটা প্রোগ্রাম চলছে, ডিএ মুভমেন্ট চলছে, ওখানে মানে মঞ্চ রয়েছে, প্রত্যেক দিন সেখানে নানান সব কর্মসূচি আমরা হতে দেখছি, অনেকেই সেখানে যোগদান করছেন, আসছেন, বসছেন, এটা তো চলছে। প্রশ্ন, যখন এটা চলছে তখন ওই চত্বরে এইরকম একটা প্রোগ্রাম যেখানে অভিষেক ব্যানার্জি থাকবেন, সেই প্রোগ্রামের অনুমতি পুলিশ দেয় কী করে? তারা তো অভিষেক ব্যানার্জিদেরকে বলবে যে না, এখানে এখন এই প্রোগ্রাম করা যাবে না, কারণ একটা প্রোগ্রাম চলছে, তার তো অনুমতি রয়েছে, সুতরাং এখানে আর নতুন করে দেওয়া যাবে না, এত কাছাকাছি প্রোগ্রাম, তাহলে কিন্তু একটা অশান্তি হতে পারে। তো পুলিশ তো অনুরোধ করবে বা মানা করবে অভিষেক ব্যানার্জিদের, তো সেখানে ডিএ মঞ্চে কেন অনুরোধ করছে যেখানে অলরেডি পারমিশন নিয়ে প্রোগ্রাম চলছে? এটা কোনো কথা হলো? আমরা দেখি অন্যান্য ক্ষেত্রে যখন কোনো মিছিলের বা কোনো কর্মসূচি যখন কেউ আবেদন করেন বা করে কোনো সংগঠন, তখন বলা হয় যে না, এখানে এখন অনুমতি দেওয়া যাবে না, কারণ অলরেডি এখানে একটা প্রোগ্রাম চলছে, বা বলা হয় যে আপনাদের আগে অন্য কেউ পারমিশন নিয়ে রেখেছে, সুতরাং আপনাদের এখন এখানে হবে না, পরে করবেন বা অন্য জায়গায় করুন, এটা তো পুলিশের তরফ থেকে বলা হয়। তো সেখানে কেন এরকম চাপিয়ে দেওয়া একটা সিদ্ধান্ত, যে একটা মুভমেন্ট চলছে যেখানে পুলিশ মনে করছে যে যদি পাশাপাশি দুটো প্রোগ্রাম চলে তাহলে অশান্তি হতে পারে, যখন পুলিশ মনে করছে বলেই তো অনুরোধ করেছে, তার মানে পুলিশের আশঙ্কা রয়েছে যে অশান্তি হতে পারে। তো যখন পুলিশ আশঙ্কা করছে যে অশান্তি হতে পারে, তাহলে কেন যখন একটা প্রোগ্রাম চলছে তখন পাশাপাশি আরও একটা প্রোগ্রামের পারমিশন কেন সেখানে দিচ্ছে পুলিশ? সুতরাং এখানে অনুরোধ না করে তাদের তো ওই যে পারমিশনটা সেটাকে তো বাতিল করা উচিত, যে না এখানে এই প্রোগ্রাম করা যাবে না, অন্য কোথাও করুন, কারণ এখানে একটা প্রোগ্রাম চলছে। তো পুলিশ সেটা না করে ডিএ মঞ্চে যারা আছেন তাদেরকে অনুরোধ করছে যে এখানে করবেন না, ওই দিন বন্ধ রাখুন, বন্ধ রেখে দেওয়া হবে। অভিষেক ব্যানার্জি তিনি একটা পলিটিক্যাল কর্মসূচি করবেন, আর যারা এই মঞ্চে মুভমেন্ট করছেন সরকারি কর্মচারীরা, তার সঙ্গে আরও অনেকে যুক্ত হচ্ছেন, বিভিন্ন সংগঠন যুক্ত হচ্ছে, যৌথ মঞ্চ তৈরি হয়েছে, সেখানে চাকরির দাবি ইত্যাদি বিষয় রয়েছে, তো সেখানে মানে এরকম জেনুইন দাবি, বিশেষ করে যে ডিএটা, যেটা কলকাতা হাইকোর্ট বলেছে এটা হচ্ছে তাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু তারা পাচ্ছেন না, সেই জন্য তারা কিন্তু মুভমেন্ট করছেন। কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা করেছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছে রাজ্য সরকার, তারা আইনি ওইদিকে জট পাকিয়ে রেখে দিয়েছে, টাইম চলে যাচ্ছে, আর এদিকে যারা আন্দোলন করছে তারা বলছেন যে আমরা তো পাচ্ছি না, হাইকোর্ট বলেছে দেওয়ার কথা, এটা আমাদের অধিকার বলেছে, কেন পাবো না, তারা মুভমেন্ট করছেন। তো ওইসব অভিষেক ব্যানার্জির ওইসব প্রোগ্রাম না করে আগে মঞ্চে গিয়ে যান না, আপনি নিজে যান না ওই মঞ্চে গিয়ে বলুন না আপনাদের কি সমস্যা আমি দেখছি, ওটার সমাধান করুন না। আপনি পলিটিক্যাল কর্মসূচি পালন করতে আসছেন, প্রোগ্রাম করবেন, ওই ছাত্র যুব কী সব ব্যানারে প্রোগ্রাম হবে, তো তার জন্যে যারা মুভমেন্ট করছেন তাদেরকে উঠে পড়তে হবে, আবদার নাকি? মানে আবদার, এটা হয় নাকি কখনো? উনি একজন পলিটিক্যাল নেতা, আর যারা সরকারি কর্মচারী তারা মুভমেন্ট করছেন তাদের দাবিতে, তাদেরকে উঠে পড়তে হবে নেতা, একজন নেতা প্রোগ্রাম করতে আসবেন বলে? এটা হয়? পুলিশ নাকি অনুরোধ করেছে? অনুরোধ করলো কী করে পুলিশ, আমি সেটাই ভাবছি। আমরা দেখেছিলাম একবার হয়েছিল অনুরোধের বিষয় সরকারি প্রোগ্রামের ক্ষেত্রে, একবার ওই পুজোর কার্নিভালের সময়, বা যদি সরকারি কোনো বড় প্রোগ্রাম সেখানে মুখ্যমন্ত্রী থাকেন বা থাকবেন, সেক্ষেত্রেও আমরা প্রশ্ন তুলেছিলাম যে সরকারি প্রোগ্রামের জন্য তাদেরকে বসতে বারণ করা হচ্ছে, অথচ সরকার তাদের দাবিগুলোর দিকে নজর দিচ্ছে না, এই নিয়ে আমরা কথা বলেছিলাম, কিন্তু তবুও সেগুলো ছিল সরকারি প্রোগ্রাম, কিন্তু এটা তো হচ্ছে পলিটিক্যাল প্রোগ্রাম। তো একটা পার্টির প্রোগ্রামের জন্য, একটা পার্টির সুবিধা করে দেওয়ার জন্য, তাদের কর্মসূচির জন্য ওনাদেরকে উঠে পড়তে হবে? মানে মানে একটা জানিস, একেবারে মামার বাড়ির আবদারের মতো বিষয়টা,
তবে যারা মুভমেন্ট করছে তারা বলেছেন যে না আমরা সরব না, যদি পুলিশ মনে করে নিরাপত্তার একটা প্রশ্ন রয়েছে পুলিশ ব্যবস্থা করুক, যখন পারমিশন দিচ্ছে পাশাপাশি প্রোগ্রাম যদি পুলিশ পারমিশন মানে যদি দেয় তাহলে পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। বরং আমি যেটা খবর পাচ্ছি দর্শক, যারা মুভমেন্ট করছেন ওখানে তারা আবার পুলিশকে অ্যাপিল করেছে, করেছেন যে নিরাপত্তার ব্যবস্থা করুন, একই দিনে এরকম পাশাপাশি প্রোগ্রাম হবে, সুতরাং আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে, সেই ব্যবস্থা কিন্তু করতে হবে। যারা অফিসার রয়েছেন তাদের উদ্দেশ্যে তারা কিন্তু একটা অ্যাপিল করে দিয়েছেন, স্বাভাবিক। মানে আমি তো অবাক হচ্ছি যে একটা প্রোগ্রাম চলছে, একটা প্রোগ্রাম চলছে, সেখানে প্রোগ্রামকে অ্যালাউ করা হচ্ছে, করে ওদেরকে বলা হচ্ছে তোমরা উঠে পড়ো, এটা হয় কখনো? এগুলো এটা একটা গণতান্ত্রিক সিস্টেম বলবেন? পুলিশের একটা এই 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 এটা বিচার পুলিশ মানা করতে পারছে না? সাহস নেই নাকি পুলিশের অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কথা বলার বা তাদের দলের বিরুদ্ধে কথা বলার? যে না এটা হতে পারে না, আজকে কলকাতা হাইকোর্টে গেলে কী হবে জান না? যদি আপনাদের ক্ষমতা থাকে কলকাতা হাইকোর্টে গিয়ে একটা মামলা ঠুকতে বলুন না দেখি অভিষেক ব্যানার্জিদের, যে আমরা এখানে প্রমাণ করতে চাইছি, আর ডিএর লোকেরা উঠবেন না বলছেন পুলিশ বলার পরেও, দেখবেন কলকাতা হাইকোর্ট কী বলে, কষিয়ে থাপ্পড় মেরে পাঠিয়ে দেবে, যান এখানে প্রোগ্রাম করতে হবে না। একটা প্রোগ্রাম চলছে, পুলিশ সেখানে নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছে, অথচ পুলিশ অ্যালাউ করছে, আর এদিকে বলা হচ্ছে উঠে পড়ো, এটা হয় কখন? আর কোথাও জায়গা নেই, জানো ব্রিগেড মাঠটা ফাঁকা রয়েছে, জান না অভিষেকে তো অনেক লোকজন রয়েছেন, প্রচুর নাকি সব তাদের ভক্ত কুল রয়েছে, কর্মী সমর্থক, ব্রিগেডটা ভরিয়ে সভা করুন না, কে মানা করছে? কত সবার কত জায়গা রয়েছে, কত কলকাতার বড় বড় জায়গা রয়েছে, তাদের কালীঘাট চত্বর করতে পারেন, ওই শহীদ মিনার চত্বরই কেন করতে হবে? তাহলে আসল উদ্দেশ্য কি দর্শক, এটাও ভাবতে হবে যে কেন শহীদ মিনার চত্বরে এই প্রোগ্রামটা করার কথা ভাবা হচ্ছে, কোথাও কি করা যেত না এই প্রোগ্রামটা সেই ওখানে? নিশ্চয় এটা নিয়েও প্রশ্ন অবশ্যই উঠবই কি, যে তাহলে এটার মধ্যে আবার কি চাল রয়েছে, কি উদ্দেশ্য রয়েছে? যাই হোক দর্শক, দেখা যাক কি হয়, যদি সত্যি দুটো প্রোগ্রাম পাশাপাশি হয় অবশ্যই আমরাও কিন্তু একটা অশান্তির আশঙ্কা করছি, কারণ এমনিতেই যা সব হুঙ্কার শুনি মঞ্চ উড়িয়ে দেব, এই করবো সেই করবো, মন্ত্রীকে আমরা যেভাবে কথা বলতে শুনেছি, আর সেখানে যদি পাশাপাশি প্রোগ্রাম হয়, আর মাঝে মধ্যেই যেভাবে চড়া হওয়ার মতো ঘটনা শাসকের ক্ষেত্রে আমরা দেখি ছাত্র যুব, তাদেরকে যদি আবার কোনোভাবে লেলিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই বড় কোনো অশান্তি ঘটে যেতে পারে, এই আশঙ্কা আমাদের মনেও কিন্তু রয়েছে। কিন্তু এটা আমরা দেখতে চাই যে পুলিশ কী করে, পুলিশ কী করে দেখতে চাই। তাহলে কি অভিষেকের সবার জন্য পুলিশ কি আবার লাঠিচার্জ করে তুলে দেবে যারা আন্দোলন করছেন? সেটাও দেখতে হবে যে পুলিশ কতটা কী করে, কতটা সাহস দেখায়। তবে পুলিশেরও আবার অনেক জ্বালা, কি আর করার আছে, যারা ডিএতে মুভমেন্ট করছেন পুলিশ তো ভালো করেই জানে যে ডিএটা বাড়লে আমারও বাড়বে, কিন্তু কিছু করার নেই, উপরের অর্ডার, উপরের অর্ডার মানতে হচ্ছে। কয়েকজন আইপিএসকে বাড়তি হয়তো সুবিধা পাইয়ে দেওয়া হয় কিনা জানি না, তাদের বিরাট উদ্যোগ দেখি, কয়েকজন আইপিএস বিরাট উদ্যোগ দেখেন, যারা পুলিশের নিচে থাকেন নিচুতলায় তাদের উপরে বিরাট অর্ডার তারা দিয়ে থাকেন, করতে হবে নাহলে আপনাদের অবস্থা খারাপ, তারা হয়তো ভয়ে ভয়ে নির্দেশ পালন করতে বাধ্য হন, পুলিশেরও জ্বালা। এই সরকার তো কাউকে ছাড়ে না, কাউকে ছাড়ে না, একেবারে না শুনলে অ্যাকশান, এমন সব অ্যাকশান তাদের কর্মজীবন নিয়ে সমস্যায় পড়তে হয়। তবে এইসব করে আমার মনে হয় না খুব বেশি দিন চেপে রাখা যাবে, এই যে যারা আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা অন্যান্য ডিপার্টমেন্টের, তাদেরকেও তো ভয় দেখানো হয়েছিল, কই বন্ধ হয়েছে কি? বন্ধ হয়েছে, একটা সময় দেখবেন সব কিছুই হাতের বাইরে চলে যাবে, তখন তো মানে অন্যদেরকে সরানো তো দূরের কথা, দেখবেন নিজেরাই সরে বা ছুটে পালাচ্ছেন, এই দিন কিন্তু খুব মানে খুব বেশি দূরে নেই। দর্শক কি বলবেন, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।